স্বামীর দ্বিতীয় বিবাহ স্ত্রী কলা স্বামীর নামে থানার অভিযোগ কিষণনগর থানা অঞ্চলের বিহালি গ্রামের প্রভাত মল্লিক নেমাল থানা অঞ্চলের মাণিকপুর গ্রামর কল্পনা মল্লিককে গত 8/3/2014 বৈদিক রীতিরে বিবাহ করে বিবাহর কিছু দিন পরে অধিক যৌতুক দাবি করে শাশুঘর লোকে দেউ আসুলে নির্যাতনা এইপরিকি শাশুঘর লোকে শারীরিক অত্যাচার করে আসুলে নির্যাতনা সহ করে নপারি কল্পনা তাঁর বাপ ঘরক পলাই আসুলে এমিটি 6 বর্ষ বিতি যাইলে মধ্য উভয় পরিবার পক্ষের কোণী প্রকারর সমাধান হয়ে পারিনা প্রভাতর দ্বিতীয় বিবাহ করুথিবা সূচনা পাইছিলে কল্পনা এনে সে কিষণনগর থানার লিখিত আকারে অভিযোগ করছেন যদি উপযুক্ত ন্যায় নমিলে আত্মহত্যা করবে বলে কল্পনা কইছেন এথিসহ কল্পনাঙ্কর মধ্যে এক 5 বছর পুয় আছে অভিযোগকে ভিত্তি করে পুলিশ ঘটনার তদন্ত আরম্ভ করেছে আমি রাসিলাম ঘর সব বুঝি বাহার কলে বাহার কলা পরে তাঁর মানে যৌতুক নেইনি বলে তাঁর শাশু মো শাশু বহুদিন হইরাণ করতে মানে মারধর করতে মারিকি রাগিকি মো দিহর মারিকি মো গাল ফটি দিয়েছিল হয়েগলি যেদিন রাগিকি আসলি মানে যে ঘরে থিলি সে কে বুঝলেনি বুঝলেন যেতে জাঁচি ঘরে ছাড় দিয়ে গেলে ছাড়িকি মো পুয়া বন্ধনার বুলিয়া কই দুই তিন মাস মো আসি নেই বুলে মো পুয়া ইয়ে লভ ম্যারেজ করলে যে লভ ম্যারেজ করলে সেইটু আসলে ঘরক ঘরক আর ম্যারেজ ম্যারেজ হল সেইটু তাঁর বাপা কহিলেন যে কি যা যেমনি যৌতুক ভালো মন্দ দেওয়া কথা দিয়ে বাহার করলে বাহার হল পরে তাঁর গোটে পুয়া হয়েছিল পুয়া হল পরে তাঁর ঘরে কলি ঝগড়া ভালো মন্দ হয়েছিল তাকে বাড়িয়া মার করলে সেইটু আনিকি ছাড় দিয়ে যাইছিল তাঁর ঘরে সেটা ঘরে ছাড় দিয়ে যাইছিল সেইটু পুয়া আনি সেইটু পুয়া কিছুদিন পরে আসিকি পোলিও গাঁরে নিয়ে চালগলে ঘরক আইদিনঠার তো পুয়া আনু না সি মঝে মধ্যে আসিকি দেখা ভালো মন্দ এটি দেখাশুনা করি যাতে কিন্তু তা মধ্যে কহিলেন যে কি আমি সরপঞ্চ ডাকি মীমাংসা করেদেবা আজ আজ এমনি আসে সরপঞ্চ বি সরপঞ্চ বসিকি সেইটু কইলে টাইম নিয়ে চারি মাস ভিতরে তো কিছু ফয়সলা হলানি কালেপুর তাপস দাস রিপোর্ট কামিয়াব টিভি।